जगते जत प्रकार सेवा आछे अन्नदान वस्त्रदान औषध दान रक्तदान भूमिदान विद्यादान जत किछु दान शब्दे आमरा बुझी सबचे बड़ महत्वपूर्ण दान हच्छे भगवानेर कथा शुनिए भक्तगणेर सेवा करा। एई सेवा जारा करें तारा जेमन स्वयं आनंदित हन হরি কথা শুনিয়ে হরি কীর্তন শুনিয়ে যে আনন্দ কীর্তনিয়া বক্তার হয় শ্রোতৃমণ্ডলীর তো কথাই নেই। এ আনন্দ অতুলনীয় অননুভবনীয় যা জগতে মেলে না। এক পেট খাইয়ে দিলে তাৎকালিক ভালো লাগে কিন্তু গুরুতর ভোজন হয়েছে তখন আশপাশ করতে হয়। মানসিক প্রশান্তি মেলে না ভোজনে। দেহের পুষ্টি হলেও মনের পুষ্টি হয় না। মনের পুষ্টি হয় একমাত্র ভক্তিতে ভগবানের আরাধনা শ্রবণ কীর্তনে।
এই জন্য ভক্তি শাস্ত্র বলেন এই অমৃত পান বিনে, কৃষ্ণ কথা অমৃত কৃষ্ণ নামামৃত পান বিনে, যদি খায় অন্ন পানে, ভক্ত তো প্রসাদই পান, ভগবানকে নিবেদন না করে তো জল ওষুধটুকু পর্যন্ত উনি গ্রহণ করেন না। বাজারের থেকে কাপড়টা কিনলে পর্যন্ত প্রভুকে সমর্পণ করে প্রসাদই ধারণ করে, কারণ দাসের পরিচয় বা স্বভাব বা আচরণই হচ্ছে তোমার উচ্ছিষ্ট ভোজী, তোমার প্রসাদী মালা চন্দন, তোমার প্রসাদী পরিহিত বসন, অন্ন পানীয় যা কিছু তোমারই অমৃত, তোমার চরণামৃত অধরামৃত কথামৃত সেবামৃত এবং নামামৃতেই আমার অধিকার, যেহেতু আমি তোমার কৃতদাস। হে কানাই বলাই, আমি এ জন্মে কোটি কোটি জন্মে অনন্ত জন্মে আমি আমরা তোমার নিত্য দাস, এইটাই হচ্ছে আমাদের স্বরূপ। আর যা কিছু দেখছি এটা হচ্ছে বিরূপ। আমি যে নিজেকে পরিচয় দিচ্ছি আমি অমুক, আমি নারী কি আমি পুরুষ, আমি যুবক কি আমি অজ্ঞ কি আমি বিজ্ঞ, কি ধনী কি দরিদ্র, এইগুলি কিন্তু আমার প্রকৃত পরিচয় নয়, এগুলি তো দেহের পরিচয়। দেহ অনিত্য, আজ আছে কাল নাই, কমলপত্রের বাড়ি বিন্দুর মত, নলিনী দল জল, নলিনী দল বলতে কমলের পাপড়ি, কমলের পাপড়ির উপরে যেমন জলবিন্দু, এই আছে এই নাই। জীবন টলমল কবে মরব এই প্রতীক্ষা, যারা ভজন করেন তারা প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করেন, যে না মরলে পরে তো ওদেশে যেতে পারছি না, এই দেহবন্ধনের হাত থেকে তো মুক্তি পাচ্ছি না, এই দেহ আমার শত্রু, আমাকে ভজন করতে দেয় না, এই দেহ আমাকে চাকর বানিয়ে রেখেছে, সারাদিন দেহের সেবা করতে করতে আমার জীবন পাপ হয়, ওগো তোমার সেবা করব কি, দেহের সেবা করতে করতেই তো আমি মরলাম, তো দেহ আমাকে চাকর বানিয়েছে, এই দেহবন্ধন মনবন্ধন বুদ্ধির বন্ধন ইন্দ্রিয় বন্ধন সমাজ বন্ধন ব্যবহার বন্ধন স্বভাব বন্ধন কর্মবন্ধন অবিদ্যা অজ্ঞানতার বন্ধনে আমি পড়ে গেছি, এত বন্ধনের ভিতরে আমি আবদ্ধ, আমি জানি না কে আমি, কোথার থেকে এসেছি, আমাকে কোথায় যেতে হবে, আমি কি করব, আমার জীবনের লক্ষ্যই বা কি, কোন বিষয়েই আমার জ্ঞান নেই, আমি আধারে ঘুরে পড়ি, তোমার নিত্য দাস আমি। জীবের স্বরূপ হচ্ছে, জীব হচ্ছে রাম কানাইয়ের দাস, কানাই বলাইয়ের বিভিন্নাংশ,
মমই বংশ, ভগবান বলছেন আমারই অংশ তুমি। জীবলোকে জীবভূতা, কিন্তু আমি তো নিজেকে চিনি না। এই যে স্বরূপ হারা, পরিচয় হারা, দিশে হারা, কর্তব্যে বিমুখ, এমন যে জীবকুল মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কানাই বলাইয়ের সঙ্গে তো আমার কোনো সম্বন্ধ জ্ঞান নেই, আমি তাকে ভালোবাসতেও জানি না। তো মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, যা কিছু পরিচয় দিচ্ছি যে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি অমুক, আমি তমুক, এগুলো তো প্রলাপ, এগুলো তো জীবের প্রকৃত স্বরূপ নয়। আমি তো প্রলাপ করছি, আমি ধনী, আমি নর, আমি নারী, আমি বৃদ্ধ, আমি যুবক, সব প্রলাপ। এইগুলি হচ্ছে বিরূপ, জীবের স্বরূপ নয়। জীব তো চৈতন্যময়, চিৎকণ, ঈশ্বর অংশ, অবিনাশী। ভগবান যেমন অবিনাশী, জীব তো নিত্য, সত্য, শাশ্বত, সনাতন। ভগবান অর্জুনকে বলছেন, তুমিও অনন্তকাল আগে ছিলে, আর আমিও থাকব। এই ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, জয়দ্রথ, এই সমরাঙ্গনে সমস্ত সেনা 18 অক্ষরই, এরা চিরকাল ছিল এবং থাকবে। সর্বে বয়মতপরম, কিন্তু এদের দেহ থাকবে না, দেহগুলো থাকবে না, দেহগুলো আমি কাল রূপে আগেই নষ্ট করে ফেলেছি। এদের ক্ষত্রিয় পরিচয় থাকবে না, এরা যে রাজা, এরা যে সেনা, এ কোনো পরিচয় এদের থাকবে না। অর্জুন বুঝতে পারছেন না, কেহ নাকি পা, খালি ভাষণে হবে না। বিজ্ঞগণ বলেন, ভাষণের দ্বারা সেই পরতত্ত্বকে জানা যায় না, সাধন করতে হয়। ন মে ভয়া ন বহুনা শ্রুতি ন যম এস আত্মা বৃণুতে, এই আত্মা যাকে আপন বলে বরণ করে নেন এবং যার সম্মুখে নিজেকে প্রকাশ করেন, তিনি তাকে জানতে পারেন, অন্যে নয়। যম ঈষ আত্মা বৃণুতে তেন লভ্য, তস্য এব সমীপে, তার কাছে ইনি তনুষ্যাম। তিনি নিজে কথা বলছেন, এই জন্য বলছেন তার সমীপেই আমি নিজেকে প্রকাশ করি। যতক্ষণ উনি অর্জুনের সমীপে নিজেকে প্রকাশ না করলেন, কি ব্রহ্মার কাছে প্রকাশ না করলেন, দীর্ঘ চেষ্টায় ব্রহ্মা বুঝতে পারলেন না তাকে। অর্জুনকে না বোঝালেও তিনি বুঝলেন। এই জন্য বলা হয়, ঈশ্বরের কৃপালে সহায়ত যাহারে। কানাই বলাই কৃপা না করলে তাকে গায়ের জোরে, বুদ্ধির জোরে, অর্থের জোরে বোঝা যাবে না, জাতি কুল শিলের জোরে বোঝা যাবে না।
কারণ একমাত্র তিনি ভক্তির অধীন। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে তুই কৃপাটা কার উপরে হবে, যিনি অভিমান শূন্য তার উপরে কৃপা হবে। অহংকারী অভিমানী সে তো পাহাড়ের মতো, কৃপা হচ্ছে জলের মতো নিম্নগামী। যতই বৃষ্টি হোক কিন্তু পাহাড়ের উপরে কি হবে, পাথরের উপরে এত বৃষ্টি হলো, হাজার হাজার বছর ধরে পাথরটা ওইভাবেই পড়ে রয়েছে, কোনো পরিবর্তন না। তেমনি মহাজন বললেন, হৃদয়ের পরিবর্তন কখন হবে, মনের পরিবর্তন। আমরা যে ত্যাগ ত্যাগ বলি, স্বয়ং কানাই তো বললেন যে ত্যাগাচ্ছান্তির অনন্তরম, ত্যাগ বিনা তো শান্তি নেই। কিন্তু কি ত্যাগ করতে হবে? আমরা কলিযুগের পাপ তাপ বিহত অন্নগত প্রাণ মানব, একদিন একটু একাদশী ব্রত করতে গিয়ে প্রাণটা যেন যায় যায়, প্রাণটা আগু বাগু করে যে সারাদিন আজ কিছু খাওয়া হয়, ফলে কি হয় মহাশয়, ফলে কি হয়, একটু জলে কি হয়, ফল জলে হয়, কখন সকাল হবে? তো কলির মানব অন্নগত প্রাণ, কলি হত জীব পাপেতে মলিন, কি করে চিত্ত শুদ্ধি হবে? না ভক্তির সন্ধানে, দিয়া ভক্তির সন্ধান। ভক্তির সন্ধান আমাদেরকে কে দেবে? ভক্তি বিনা কিন্তু চিত্ত শুদ্ধি হবে না। দান পুণ্য ব্রত তপ তীর্থাটন এগুলি ভক্তি লাভের জন্য, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। অর্থাৎ কি বলা হচ্ছে, ভক্তি না থাকলে কি হবে? এই জন্য দিয়া ভক্তির সন্ধান শুদ্ধ করো প্রাণ। ভক্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু চিত্ত নির্মল হবে না। আবার অহংকার অভিমানের ভিতরে ভজনের অভিমান, যে আমি একটা ভজনীয় লোক, আর কেউ ভজন করে না, আর কেউ ভগবানকে ভালোবাসে না, এটা কিন্তু আরো মারাত্মক ব্যাধি। সাধারণ মানুষের ভিতরে অভিমান আছে, থাকবেই, অভিমান নিয়ে জন্ম, অভিমান ছাড়া আমাদের গাড়ি চলবেই না। কিন্তু সেটা দেহের অভিমান, ধনের অভিমান, বিদ্যার অভিমান। কিন্তু সাধকদের ভিতরে আবার অন্য দিক দিয়ে গলা জল এসে উঠল, সেটা কি না, সাধনার অভিমান। এই অভিমানটাকেও তো ত্যাগ করে অভিমান শূন্য অক্রোধ পরমানন্দ হতে হবে, তা না হলে তো ভক্তি মহারানীর কৃপা লাভ হবে না। এই জন্য আমরা কি ত্যাগ করব, কি কাপড়টা খুলে ফেলে দেব, দেখতে ভালো লাগবে না, মাথাটা নেড়িয়ে ন্যাড়া করে ফেলবো, একবারে টাক মাথা পেলের মতো হবে, ঈশ্বর প্রাপ্তি হবে, মাথা মরা লেগে জমদণ্ড এড়ানো যায়, হবে না। ঠাকুর মহাশয় বললেন এই জিনিসগুলিকে ত্যাগ করতে হবে আগে, ওটা তো সদাচার, বাকিগুলো তো সদাচার। সদাচার বলতে সাধুগণের আচরণ, ভদ্রাচার। কিন্তু যে ত্যাগ, সেই ত্যাগটা কি,
এই জিনিসগুলিকে জীবনের থেকে আমি ত্যাগ করতে পারছি না, চেষ্টা করেও হচ্ছে না। কানাই ওয়ালাই এর কাছে মাথা ঘুরছি, উনি বোঝাচ্ছে যে এইগুলি বাধা, কিন্তু জন্ম জন্মান্তরের থেকে আমার যে স্বভাব, সেই স্বভাব আমাকে এগোতে দেয় না, এসে পথ রুদ্ধ করে দাঁড়ায়। কি ত্যাগ করব? ঠাকুর মহাশয় বললেন, অহংকার অভিমান। কি আমরা ত্যাগ করব? এটা মানসিক ত্যাগ। বাইরের থেকে কাপড়টা খুলে ফেলা সহজ, কিন্তু মনের ত্যাগ তো সহজ কথা নয়। অহংকার অভিমান। ওই জন্য মহাপ্রভু ত্রিনাদপি শ্লোক দেখালেন যে কায় মনোবাক্যে ত্রিনাদপি শ্লোকের গাজন না করলে সিদ্ধি হবে না। সারাদিন হরে কৃষ্ণ বলো, এত বড় বেলের মতো মালা জপতে জপতে সর্ষের মতো হয়ে গেল, কিন্তু ভিতরের রোগ গেল না। প্রসাদ পেতে পেতে তো মাথার চুল পাকলো, কিন্তু প্রসাদ শব্দের প্রকৃত অর্থ কি? প্রসাদ মানে কৃপা। তত্ত্বেন কম্পানো সুসমিক সমানো ভুঞ্জানৈব আত্মকৃতং বিপাকম্। এটা বুঝলাম না। হৃদ্বাগ বভূভির বিদধন নমস্তে জীবে তজো মুক্তিপদে সদায় ভাব। কেন বলেন? আমি মনের দিকে লক্ষ্য করিনি, ভেতরে তাকাইনি, আমার দৃষ্টি বাইরের দিকে। ওই জন্য মহাপুরুষগণ বলেছেন, কারো বাহিরটা দেখতে যেও না, সাজ পোশাক দেখো না, কারণ সাজ পোশাকে কিন্তু বড় অভিমান। দেখবা তো মানুষের ভিতরটা দেখো। আমরা ভিতর দেখতে পারি? কেউ সামনে এসে যদি দাঁড়ায়, বাহিরটা না দেখে কি ভিতরটা দেখতে পারি? যখন চিত্ত নির্মল হবে তখন মানুষের ভিতর বোঝবার শক্তি হবে। এই জন্য বলা হলো, সকলে মানদ আপনি অমানি, কায় মনোবাক্যে সকলকে সম্মান করতে হবে, আর নিজেকে সকলের দাস সেবক বলে মনে করতে হবে। এখানের থেকে ভজনের আরম্ভ হবে, তার আগে আরম্ভ হয়নি। ঘষা মাজা চলছে, প্রস্তুতি পর্ব। অহংকার অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান। অসৎ সঙ্গটা কি? যারা ভগবত ভক্তি বিমুখ, যারা কানাই ওয়ালাইকে বিশ্বাস করে না, মানে না, তাকে ভালোবাসে না, তার ভজন যাদের জীবনের লক্ষ্য নয়, সাধকের কাছে তারাই অসৎ। তাদের থেকে একটু তফাৎ থাকতে বলা হচ্ছে, অপমান করতে বলা হচ্ছে না, ঝগড়া বিবাদ করতেও বলা হচ্ছে না, একটু তফাৎ থাকো। যারা কানাই ওয়ালাইকে ভালোবাসে না, তাকে প্রাণ ইষ্টদেব বলে, প্রাণাধি দেবতা বলে মনে করে না, কানাই ওয়ালাই যাদের বুকের ভিতরে নাই, সেই লোকগুলির থেকে একটু একটু তফাৎ থাকো। হ্যাঁ, কি বলছেন? বলেন, যা বলে শোনো, একান দিয়ে শুনে একান দিয়ে বার করে দাও, ভুল বোঝাতে দিও না। একে বলা হলো অসৎ সঙ্গ ত্যাগী বৈষ্ণব আচার। ভোগীদের থেকে একটু দূরে না থাকলে অসুবিধা হবে, তুমিও ভুলে যাবে, তুমি ডিগবাজি দেবে, তোমার নৌকো ভরা গাঙে ডুবি হবে।
তো এই অসৎ সঙ্গটা বুদ্ধিপূর্বক ত্যাগ করতে হবে। যেমন বিত্রাসুর বলছেন যে স্তুতি প্রসঙ্গে যে আমার যেন মম উত্তম শ্লোক জনি সুসাক্ষ্যম, ভগবানের ভক্ত যারা তাদের সঙ্গে যেন আমার মৈত্রী প্রীতি মমতার বন্ধন হয়। বৈষ্ণব দেখিয়া করিব চরণে, উনিও কৃষ্ণ ভজন করেন আর আমিও ভজন করতে চাই, আমি তো ভজন করি না ইচ্ছা, উনি কৃষ্ণ ভজন করেন তাহলে উনি আমার স্বজাতি, উনি আমার বান্ধব, উনি আমার আত্মীয়। এইরকম একটা আত্মীয়তার বুদ্ধি ভক্তের প্রতি হবে। বৈষ্ণব দেখিয়া করিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। বিত্রাসুর বলছেন হে প্রভু, আমি যে কুলে জন্মগ্রহণ করি না কেন, কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে অথবা কীট পতঙ্গ, এরপরে যে আমি মানুষ হয়ে জন্মাবো এমন তো কোনো ভালো কাজ আমি জীবনে করিনি। যদি আমি কুকুর হয়ে জন্মাই তো রাম কানাইয়ের মন্দিরের দ্বারে যেন কুকুর হয়ে জন্মাতে পারি। আচ্ছা, এমন কি কোনো দিন হবে? বলেন হবে, হতে পারে। যদি ভগবান ঋষভদেবের পুত্র রাজর্ষি ভরত মহারাজকে, যিনি রাজাগণের ভিতরে শিরোমণি, অখণ্ড ভারতের উনি রাজা পালক, ভগবানের পুত্র আজন্ম সাধক জাতরতী এত বড় তপস্বী, তার যদি হরিণ জন্ম হয় তো আমি কুকুর বেড়াল হয়ে জন্মাবো না, এটা আমি বলতে পারি? যদি ভগবানের পুত্রের এই অবস্থা হয়। আচ্ছা, এত বড় রাজর্ষি, তিনি তৃতীয় জন্মে তার খাবার জুটল না, যখন উনি জড়ভরত হয়ে জন্মালেন ওনার ভাগ্যে সম্মান জুটল না, খাদ্য জুটল না, বস্ত্র জুটল না, কারো স্নেহ প্রীতি আদর সম্মান জুটল না, সকলে দূর দূর করল, বাবা জন্মদাতা পিতা পর্যন্ত তাকে চিনতে পারল না, পিতা মনে মনে ভাবলো পাগল, ভাইরা মনে করলো নিরেট মূর্খ, তাকে পোড়া ভাত খেতে দিল, বাড়ির থেকে বের করে দিল, বলে ওই খামার বাড়িতে গিয়ে থাক, ওই ওই শস্যক্ষেত্রের ভিতরে। ডাকাতরা ধরে নিয়ে গেল। অমাবস্যার রাত্রিতে ভদ্রকালীর কাছে বলি দেবে খড়গটা তুলেছে, তো সামনে মৃত্যু, কিন্তু উনি স্থির, কে স্থির হতে পারে এই অস্থির জগতে, কে স্থির? বললেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম, নিষ্কাম না হলে স্থির আনন্দময় অক্রদ পরমানন্দ হওয়া যায় না। যার ভিতরে কামনা বাসনা গজগজ করছে, অহংকার অভিমানের পেছনে কে দাঁড়িয়ে আছে? কামনা বাসনা, বড় হওয়ার আকাঙ্ক্ষা। অথচ ভগবানকে পেতে গেলে ছোট হতে হবে, ছোট হওয়ার আকাঙ্ক্ষা ছাড়া রাম কানাইকে, কানাই বলাইকে পাওয়া যাবে না। উনি কিন্তু স্থির, কেন? কামনা নেই। তারপরে অনন্য শরণাগতি, প্রভু আমাকে রক্ষা করবেন সর্বকাল সর্বাবস্থায় সর্বপরিস্থিতিতে প্রভু আমাকে রক্ষা করবেন, চিন্তা কিসে? মাথাই নাই তো ব্যথাকার হবে, কৃষ্ণ মোর প্রভুত্রাতা।
শ্রীকৃষ্ণই আমার প্রভু এবং আমার ত্রাতা রক্ষক পালক। এই জীবের হয় জ্ঞান সৎসঙ্গে শাস্ত্র শ্রবণে গুরু বৈষ্ণবের কৃপায় এই জ্ঞান বহু জন্ম পরে লাভ হয়। বহুনাম জন্ম নাম অন্তে শ্রীমদ ভগবদ্গীতায় কানাই বলছেন যে বহুনাম জন্ম নাম অন্তে, বহু জন্মের পর 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব দেহকে, আবার মানবের ভিতরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানব হয়ে, পাশ্চাত্য দেশের মানব হলে হয়ে শেষে এই প্রাচ্য ভূমিতে জন্ম হন। এই প্রাচ্য ভূমিতে জন্মগ্রহণ করে সাধু সঙ্গে শাস্ত্র শ্রবণ করে জীবের এই জ্ঞান আসে, আমি কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণ আমার চিরপ্রভু চিরনাথ। এই জীবের এটা সাধু সঙ্গে শাস্ত্র শ্রবণ ব্যতীত হবে না। এই জন্য বললেন সৎসঙ্গে শাস্ত্র শ্রবণাত এব, সাধু সঙ্গে শাস্ত্র শ্রবণ করতে হবে। গাল গপ্প শুনলে হবে না, গ্রন্থ সামনে নিয়ে যা গ্রন্থে লেখা আছে গ্রন্থ দেখে দেখে বলতে হবে, নিজের মনের থেকে একটা কথাও বলতে পারবে না। কেন বলেন, আমি যা বলবো সেগুলি প্রলাপ, আমার বাণী দেহ মন প্রাণ সবই তো প্রাকৃত, আর ভগবান হচ্ছেন অপ্রাকৃত তত্ত্ব। তার ধাম নাম লীলা পরিকর সব অপ্রাকৃত, অপ্রাকৃত বস্তু নহে কদাপি প্রাকৃত গোচর। তো তিনি তো শাস্ত্র রূপে আবির্ভূত হয়েছেন, মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কে কানাই বলাই আমার এই জ্ঞান নাই, এই জন্য কৃপা করে উনি শাস্ত্র রূপে আবির্ভূত হয়েছেন, ভগবানেরই কল্যাণময় অবতার হচ্ছেন এই শাস্ত্র গ্রন্থ। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃপায় করিলাম কৃষ্ণ বেদ পুরাণ। বেদের মতো শাস্ত্র নেই বিশ্বে, যত ধর্মশাস্ত্র আছে ধর্মগ্রন্থ আছে তার ভিতরে বেদের মতো ধর্মগ্রন্থ নেই, বেদেরই ব্যাখ্যা পুরাণে, পুরাণেরই ব্যাখ্যা। চরমে গিয়ে যে বেদের চরম তাৎপর্য উপনিষদ বা বেদান্ত, সেই বেদান্তের চরম সার নির্যাস শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভগবদ গীতা। এই জন্য বলা হলো সর্ব উপনিষদ গাব, বেদের চরম সার রহস্য নিগূঢ় বিদ্যা হচ্ছে উপনিষদ, সমস্ত উপনিষদ হচ্ছেন গাভী। দগ্ধা গোপাল নন্দন, আর কানাই হচ্ছেন সেই উপনিষদ রূপী গাভীর দহনকর্তা, উনি দহন করছেন। একটা বাছুর সামনে না থাকলে তো গাই দুধ দেয় না, তো বাছুরটাকে বলেন ভক্ত, ভক্তকে লক্ষ্য করেই তো ভগবান যা কিছু করেন। ভক্ত যেমন বাছুর সামনে না থাকলে গাই দুধ দিতে চায় না, গাই গোতা দিলে হবে কি, বাছুরটাকে কাছে এনে বাঁধো না। তো ঠিক তেমনি ভক্তকে না দেখলে ভগবান কিছু বলতে করতে চায় না।
তো এই বাছরটাকে বললেন পার্থ বৎস, অর্জুন হচ্ছে বৎস। আর বাছর কতটা দুধ পান করবে? 20 লিটার দুধ দিবে গাই, আর বাছুর ছোট বাছুরটা কতটুকু খাবে? তো গীতা কি খালি অর্জুনের জন্য? বললেন না, সুধী ব্যক্তি হচ্ছে ভোক্তা, সুধীর ভোক্তা। সুধী কাদের বলে? যার যাদের বুদ্ধিটা সুন্দর, আসুরিক ভাবাপন্ন হলে তিনি কি আর এই দুধ পান করতে পারবে? আচ্ছা, যাদের বুদ্ধি সুন্দর তারা এই দুধটা পান করবে। আচ্ছা, এই দুধটা কি বলুন তো? বললেন গীতামৃতম, সবচেয়ে শ্রেষ্ঠতম মহৎ উন্নত দুধ হচ্ছে এই গীতারূপী অমৃত, উপনিষদের সার, বেদের সার। ব্যাস মুনি লিখছেন গীতা সুগীতা, যদি একবার এই গীতা সুগীতা হয়, কেউ যদি গীতাখানা বোঝেন, তাহলে কিম অন্যই শাস্ত্র বিস্তরই, অন্য শাস্ত্র বোঝবার আর কি প্রয়োজন? অন্য কোন শাস্ত্রে প্রয়োজনীয়তা থাকে না। কেন থাকে না মহাশয়? বললেন যা স্বয়ং পদ্মনাভস্য, অন্যান্য শাস্ত্র তো মহাপুরুষগণ উপদেশ করেছেন, ঋষি মুনিগণ, কিন্তু গীতা? বললেন পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিঃসৃতা, স্বয়ং পদ্মনাভের মুখ পদ্মের থেকে মধুর মতো বেরিয়েছে। তিনি পদ্মনাভ, আবার তার মুখ পদ্ম, সেই মুখ পদ্মের থেকে বেরিয়েছে গীতারূপী মধু, এই গীতারূপে আবির্ভাব। আবার যেখানে গীতা শেষ সেখানে থেকে ভাগবত আরম্ভ হল, গীতা শেষ হয়ে গেল। গীতায় তো সংক্ষেপে সূত্রাকারে বলা হয়েছে 700 শ্লোকে, আবার গীতা সবার জন্য, সেখানে জ্ঞানী যোগী কর্মী ভক্ত সকলের জন্য কিন্তু গীতা। ভগবান সকলকে পথ দেখাচ্ছে অর্জুনের ব্যবদেশে, অথচ প্রত্যেকটি অধ্যায়ে ভক্তি যে সর্বোপরি এটিও উনি বুঝিয়ে দিচ্ছেন। ভক্তি বিনা কোন সাধন দিতে নারে ফল, যতক্ষণ পর্যন্ত আপনার ভগবানে ভক্তি না হবে ততক্ষণ আপনি কর্ম করেও খালি হয়, কর্মের ফল লাভে বঞ্চিত থাকবে। তার দৃষ্টান্ত কি? বললেন এই দেখুন ভাগবতের সমুদ্র মন্থন আছে, পুরাণেও আছে। তো দৈত্য দানবরা কিন্তু দেবতাদের থেকে অনেক বেশি পরিশ্রম করল, দেবতারা তো দুর্বল, দৈত্য দানবরাই কিন্তু বেশি পরিশ্রম করল উৎসাহ নিয়ে যে আমরা অমৃত পান করব। দেবতারা কম করেনি, ওদের মতো তো ওরা শক্তিশালী নয়, ওদের দৈহিক বল অনেক বেশি, কিন্তু ভগবান ওদেরকে ফাঁকি দিলেন। ধন্বন্তরী রূপে অমৃতের কলস নিয়ে উঠলেন, ওরা ভাবলো কি জানি কি হয়, ওরা তো হাতের থেকে ছিনিয়ে নিল, এই তুই নয় আমি আগে, আমি আগে তুই নয় সর তুই, আমি বেশি পরিশ্রম করেছি।
এইরকম ধাক্কা ধাক্কি কলহ যখন তখন দেবতাদের মুখ চুন যে কলসিত হাতের বাইরে চলে গেল, পরিশ্রম মাটি হয়ে গেল। তো এরা বুদ্ধিমান, সত হলেও দেবতারা ভোগী। দেবতাদের দোষটা হচ্ছে ওরা বলে যে আমরা সব কিছু করতে পারবো, তোমার সাধন ভজন করবো, তোমাদের যে ভক্তি সেই ভক্তিটি হচ্ছে সকাম ভক্তি, সগুণা ভক্তি, নির্গুণা নয়। আর ভক্তের যে ভক্তি সেটি হচ্ছে নির্গুণা। এই জন্য দেবতার থেকে ভক্ত শ্রেষ্ঠ। ভাগবতে বসুদেব মহাশয় বলছেন দেবর্ষি নারদকে পেয়ে যে দেবতারা তো কর্মানুরূপ ফল প্রদান করে, আমি যদি ভালো কাজ না করি তো দেবতার দ্বারে গিয়ে মাথা ঘুটলে হবে কি? দেবতারা কি আমার প্রারব্ধ কর্মকে খণ্ডন করে ভালো দিতে পারবে? পারবে না। ছায়া ইব কর্ম সচিবা, তারা সরকারি লোকের মতো। সরকারি কর্মচারীকে আপনি যতই উৎকোচ দিন আর যতই টাকা দিন, যাই করুন তারা নিয়মে যা আছে তাই করবে, সংবিধানের আইন কানুনের বিরুদ্ধে যেতে চাইবে না, তাদের ভয় আছে চাকরি নিয়ে টানাটানি করবে শেষে। তো দেবতারা সেই প্রকার ছায়ার মতো জীবকে কর্মফল দেয়। যার ভাগ্যে ভালো আছে তাকে ভালো দেয়, যার ভাগ্যে মন্দ আছে মন্দ, যার ভাগ্যে মিশ্র মেশানো তাকে মিশ্র ফল দেয়। কেউ তো স্বতন্ত্র নয়, তোমার ইচ্ছায় দেবতা গ্রহ তারা শুভাশুভ ফল করে দান, তুমি কিন্তু স্বতন্ত্র। তবে সাধুগণ দীনবৎসল, সাধব দীনবৎসলা, সাধুগণ কিন্তু দেবতাদের থেকেও করুণ দীনবন্ধু। তাদের কাছে যারাই আসেন তাদের কৃপা দৃষ্টি পথে পড়েন, তারা সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করে নিয়ে আর ভগবত সেবার যোগ্য করে তোলেন। এটা দেবতারা পায় না, তারা কর্মের ফল দেয়, কিন্তু জীবকে পবিত্র করে শুদ্ধ করে ভগবত ভক্তি দিয়ে ভগবত সেবার যোগ্য তারা প্রায় করতে পারেন না। এই জন্য তারা দীনবৎসল। বসুদেব মহাশয় বলছেন দেবর্ষি পরম মঙ্গল কাকে বলে আমি সেই বিষয়ে জিজ্ঞাসা করি, এটি দৈন্য। তো এই জন্য গীতা সবার কথা বললেন, ধ্যান যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এমনকি বিষাদটাকে পর্যন্ত যোগ বলা হল, সব কিছুই হচ্ছে তার সঙ্গে যুক্ত হওয়ার উপায় বা প্রণালী। কিন্তু ভগবানের এমনই বাকচাতুরী, প্রত্যেকটা অধ্যায়ে উনি ভক্তিকে সর্বোপরি করছেন। গীতা ভালোভাবে অধ্যয়ন করলে এই রহস্য ধরা পড়ে যে উনি বারবার বুক ঠুকে আমি আমি করছেন, আমি আমি কথাটা তো ভালো না। কখনো লোকজনের সামনে বলতে নেই আমি আমার, আমি আমার শব্দগুলি অপবিত্র, সাধকরা বলে না। সাধকরা কখনো আমি এবং আমার এই দুটো প্রায় করে উচ্চারণ করতে চায় না, বহু বচনে বলে। অথচ সেই শিষ্টাচারকে লঙ্ঘন করে শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে আমি আমি বলছেন, আমি মাং এক বচন প্রয়োগ করছেন, বহু বচন প্রয়োগ করছেন, অর্থাৎ আমি যে সর্বোপরি সর্বময় সবার উপরে স্বয়ং স্বতন্ত্র সর্বতন্ত্র, এটি বোঝাচ্ছে। এবং ভক্তি আমাকে পাওয়ার চরম পরম উপায় এটিও বলছে। জ্ঞান কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ, এই ভক্তিটাই হচ্ছে দুর্গেয়।
জগতে দুর্গেহ কি দুর্লভ কি না ভগবান ভক্তি এবং ভক্ত দুর্লভ মানুষ দেহ এই মানব দেহ তো দুর্লভই এই আমরা বললাম না প্রাচ্য ভূমিতে এই যে বাংলাদেশে বাঙালি হয়ে জন্মানো এটা কত দুর্লভ যদি পৃথিবীর অন্য প্রান্তে জন্মতাম তো পরমার্থ তত্ত্বকে বুঝতে সদাচার পূর্ণ জীবন সাধক জীবন যাপন করতে অনেক বেগ পেতে হতো অনেক খড়কাট পড়াতে হতো কিন্তু বাঙালি হয়ে জন্মেছি এই বঙ্গ জননীর বুকে জন্মেছি এটা কি কম ভাগ্য আর ভগবান ভক্তি ভক্তকে পাওয়া বোঝা সহজ হয়েছে এই জন্যই বলা হচ্ছে যে বহুনাম জন্মনাম অন্তে বহু জন্মের পর যখন মানুষ জ্ঞান লাভ করে জ্ঞানবান মান প্রবর্ততে তখন তিনি আমার চরণে প্রপন্ন হন জ্ঞান লাভ না করলে তো প্রপন্ন হওয়া যায় না এই জ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে না কৃপায় করিল কৃষ্ণ বেদ পুরাণ ওই যে সৎসঙ্গে শাস্ত্র শ্রবণা সৎসঙ্গে শাস্ত্র শ্রবণ করতে করতে এই দিব্য জ্ঞানের উদয় হবে সেই শাস্ত্রের ভিতরেও আবার বেদ বেদের ভিতরেও শ্রীমৎ ভগবদ গীতা উপনিষদ সার শ্রীমৎ ভগবদ গীতার আবার পরম সারাৎসার হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতা যেখানে শেষ সেখানে থেকে ভাগবত প্রারম্ভ জন্মাদ্যস্য যত গীতাতে এদিক ওদিক আছে অলিগলি আছে কিন্তু ভাগবত একেবারে প্রশস্ত রাজপথ প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি বিষয় বস্তুর উপস্থাপনাতে উপসংহারে প্রতিস্কন্ধে ভগবানেরই একমাত্র মহিমা ভক্ত ভক্তি এবং ভগবানেরই গরিমা আর অন্য কোন কথা শ্রীমৎ ভাগবতে আচ্ছা তাহলে যে ভাগবতে এসেছে এ অমুকের ছেলে এ মায়ের পুত্র আবার বললো এ বাপের ছেলে বাপের পেটে জন্মেছে অমুকে মায়ের পেটে জন্মেছে বললেন এইগুলি আপাতিক বক্তব্য যেহেতু ভাগবত মহাপুরাণ পুরাণ যখন তখন তাতে ইতিহাস থাকবে যখন ভাগবত পুরাণ তখন তাতে ইতিবৃত্ত ইতিহাস থাকবে সেই ইতিহাস বলতে গিয়ে সেসব কথা বলা হয়েছে কিন্তু ভাগবতের লক্ষ্য কি ভক্তি ভক্ত ভগবানকে বোঝানো ধ্রুবের বিমাতা তাকে অপমান করলো গাল দিল এই মনের দুঃখে ধ্রুব ভগবানের ভজনে চলে গেল গর্ভধারিণী মা বললেন এছাড়া তো কোনো রাস্তা নেই তোর পিতা তো আমাকে দাসী বলে স্বীকার করতে চায় না সে তো সুরুচির কথায় চল তো আমি তো কিছু করতে পারবো না আমার চোখের জলই সাপ ধ্রুবকে বুকে নিয়ে মা কাঁদছিলেন শুনি কি যে আমার তো কোনো ক্ষমতা নাই মহারাজ আমাকে বিয়ে করেছেন আমি বড় বউ কিন্তু নামে মাত্র আমাকে উনি দাসী বলেও পরিচয় দিতে চান না তো আমি কি করব বলো তোমার বিমাতা যা বলেছে সেটা শুনতে কটু হলেও কথাটা কিন্তু সত্য
তো ধ্রুব দেখলেন যে মাও তো কিছু করতে পারবে না, তাহলে আমাকে ভগবানেরই ভজন করতে হবে। তো এই যে ভাগবত ভক্ত চরিত্র বলছে, এর লক্ষ্য কি? যে আমাদেরকেও ভগবানের ভজন করতে হবে, কেউ কোনো সহায়তা করতে পারবে না। এই হচ্ছে ভাগবতের থেকে সার বক্তব্য নেওয়া। বলবার তাৎপর্য, সর্ববেদান্ত সারং হি শ্রীমদ ভাগবতম ঈশ্বরে, সমস্ত বেদান্ত বা উপনিষদের সার দিয়ে শ্রীমদ ভাগবত বিরচিত। তদ রসামৃত তৃপ্তস্য, যারা একবার ভাগবত রসে তৃপ্ত হয়েছেন তাদের অন্যত্র কদাচিত কদাপি রতি হয় না। তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাদ রতি ক্বচিৎ, ক্বচিৎ বলতে অন্য কোন গ্রন্থে, আর প্রয়োজনই থাকে না। সেই এই জন্য বলা হলো কৃপায় করিল কৃষ্ণ বেদ পুরাণ, সাধু শাস্ত্র গুরু রূপে আপনা জানা। ভগবানকে জানবার তিনটে উপায়, সাধু শাস্ত্র গুরু। সাধু কি করবেন? শাস্ত্র শোনাবেন। শাস্ত্র কি বলবে? যে সদ্গুরু চরণাশ্রিত হয়ে সদাচার পূর্ণ জীবন যাপন পূর্বক সাধন না করলে ভগবানকে পাওয়া যাবে না। আমি যতই পাঠ কীর্তন করি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি সদ্গুরু চরণাশ্রিত হয়ে সদাচার পূর্ণ সাধন জীবন আমি না লাভ করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার নৌকায় নোঙর ওঠেনি। এই এই করলে হবে। মাঝি ঘেমে নেয় অস্থির, কতদূর এলাম, রাত্রি কত, কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, নদীর উপরে কুয়াশায় না, একটু নেশায় ছিল বুঝি। মাঝি ভাবছে যে নৌকা চলছে আর জলের স্রোতে নৌকাও নাড়ছে নড়ছে, নৌকাটা নাচছে। যখন দিনের আলো ফুটল তখন দেখছে যেই ঘাটের থেকে আমি আরম্ভ করেছিলাম সেই ঘাটেই নৌকা রয়েছে, খালি তার টেনেছি পরিশ্রম সার ভেবে নিয়ে অস্থি হয়েছি এই শীতের মাঘ মাসের রাত্রিতে। এটা একটা এরকম প্রসঙ্গ আছে কিনা? একে বলে নঙ্গর না তুলে ওইটাটা চালানো। তেমনি সদ্গুরু চরণাশ্রিত হয়ে সাধু শোনাবেন শাস্ত্র, শাস্ত্র ঠেলে নিয়ে ফেলবেন সদ্গুরু চরণে, সদ্গুরু দেবেন সাধন এবং সাধনে আবেশ, শিষ্যের বাধা বিঘ্নকে উনি দূর করে দেবেন, অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা রুচি লাভ হবে। নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ, তখন উনি এগিয়ে যাবে। এই তো সাধন। এই জন্য বলা হলো ভগবানকে পাওয়ার উপায় সাধু শাস্ত্র গুরু রূপে, ওটা ভগবানেরই কৃপা, সাধু রূপে শাস্ত্র রূপে গুরু রূপে। আপনা জানা, তখন কৃষ্ণমর প্রভুত্রাতা জীবের হয়ে গেল। খালি কি সাধু শাস্ত্র গুরু, আর কেউ নাই? এই যে বিগ্রহ রূপে অবতার, এই যে রাম কানাই দাঁড়িয়ে আছেন কানাই বলাই, বিগ্রহ রূপে সাক্ষাৎ উনি আমাদের সেবা নেওয়ার জন্য, আমাদেরকে দর্শন দিয়ে কৃতার্থ করবার জন্য, আমাদেরকে ভালোবাসবার জন্য, আমাদের কৃতিত্ব উপহার গ্রহণের জন্য উনি বিগ্রহ রূপে অবতার নিয়েছে। আমি যদি ভাবি কাঠ কি পাথর কি প্রতিমা কি পুতুল, তাহলে গোল্লায় গেলাম।
যে বাসনটি করে তারে প্রতিমা হেনক জ্ঞান, আমরা প্রতিমার পুজো করি না, সাক্ষাৎ তারই পূজা করি। কেউ ভাবেন যে প্রতিমার সেবা করছি এটা একটা মাধ্যম বা এটা একটা প্রতীক, তা তো নয়, সাক্ষাৎ বলে মনে হয়। ভক্ত যখন কানাই বলাইয়ের দিকে তাকান তখন মনে হয় সাক্ষাৎ, কখনো মনে হয় না বিগ্রহ দলগ্রহ। যে পাষণ্ডি করে তারে প্রতিমা হেন জ্ঞান, পাষণ্ডি প্রতিমা মনে করে। কারা পাষণ্ডি, কারা নারকী, পুরাণে তাদের একটা তালিকা রয়েছে। গুরুসু নরমতি, যারা গুরুদেবকে মানুষ বলে মনে করে তারা নারকী, তারা পাষণ্ডি। আর বৈষ্ণবী জাতি বুদ্ধি, যারা দীক্ষা নিয়েছেন, কৃষ্ণ মন্ত্র নিয়েছেন, ভগবানের ভজন করছেন, এখন যদি আপনি তাদের বলেন এই তুমি হচ্ছে ক্ষত্রিয়, তুমি হচ্ছে বৈশ্য, এই তোমার হাতে জল চলবে না, তুমি হচ্ছে শূদ্র, যারা এই রকম মনোভাব পোষণ করেন, শাস্ত্র বলছেন তারা নরকের থেকে এসেছেন, নারকী নরকেই যাবে। বৈষ্ণবী জাতি বুদ্ধি মানে ভগবানের ভক্তের প্রতি উনি জাতি বুদ্ধি করে ওনাকে ছোট বলছে, বলে এই শূদ্র সব বেরো, ছোট যা বেরো এখান থেকে, এটা মন্দিরে ঢুকেছিস কেন? বৈষ্ণবী জাতি বুদ্ধি। আর বিষ্ণু বৈষ্ণবানাং পাদতীর্থে জলসামান্য বুদ্ধি, চরণামৃতকে বলছে জল, অথচ অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি প্রণাশনম। বিষ্ণু পাদদকং পিত্বা শিরসা ধারয়ামহম, চরণামৃতকে বলছে বিষ্ণু বৈষ্ণবের যে পাদদক, পাদতীর্থ, তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন বৈষ্ণবীর পাদদক সম নহে, এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। তো সেই ভগবত চরণামৃত, বিষ্ণু বৈষ্ণবের চরণামৃতকে বলছেন আপনি যে এটা জল। আর ভগবানের ভোগ লাগানো হয়েছে তুলসী পত্র দিয়ে, মন্ত্রের দ্বারা নিবেদন হয়েছে, প্রভু গ্রহণ করেছে, ভগবান নিজে বলছেন আমি খাই। পত্রং পুষ্পং ফলং তোয়ং, ঠাকুর আপনি ফল জল নাই খান, পাতাগুলো কি করে খান, কি পাতা চেবান? অথচ ভগবান গীতায় বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং যোমে ভক্তা প্রযচ্ছতি, যে ভক্তির সঙ্গে আমায় প্রদান করে, তদহম ভক্তিয়া উপহৃতম, সেই ভক্তির ভক্তির দ্বারা প্রস্তুতিকৃত বা আহিত সেই সামগ্রী ভক্তের ভালোবাসা। এই দেখুন, ক্ষুধা না থাকলেও কেউ যদি ভালোবেসে কিছু দেয় তখন আচ্ছা আপনি বলছেন, তখন ক্ষুধা পেয়ে যায়। কেউ যদি আপনাকে শ্রদ্ধা করে কিছু দেয় তখন আপনি মানা করতে পারেন? তার শ্রদ্ধা তার ভালোবাসা আপনাকে পাগল করে। তো যদি আপনি পাগল হন, ভগবান পাগল হবেন না? বললেন আমাকে ভালোবেসে ভক্ত যা দেয় তত অহং অশনামি, অশনামি মানে ভোজন করি, গ্রহণ করি বললেন না। ওই জন্য ঠাকুরকে ভোগ লাগালে উনি দৃষ্টি মাত্র দেন, কেউ কেউ বলেন না না একটু তাকান, একটু দৃষ্টি দেন, একটু গন্ধ নেন, যে কিরকম পুষ্পার্ণের গন্ধ আসছে। কেউ কেউ বলেন যে ভোগ লাগানো হলো, ঠাকুর তাকিয়ে তাকিয়ে দেখেন
আর গন্ধ নেন, বাহ, মালপোয়ার থেকে গন্ধ আসছে, পুষ্পাণ্ডের থেকে পাপড়ের গন্ধ, উনি নাকি খালি গন্ধই আগ্রানি নেন। কিন্তু ভগবান বলছেন না না আমি খাই। যেমন সাক্ষী গোপাল বললেন যে হ্যাঁ আমি হেঁটে যাব, ঠিকই পরিশ্রম হবে, তবে আমাকে এত সের চালের অন্নের রোজ বন দিতে হবে, বললেন কিনা? তাহলে উনি নিজের কথা বলছে, নিজে চলছেন। আবার বললেন যে আমাকে ওই মুক্তাটাই দাও। রানীমা যখন দর্শন করতে এসে দেখছেন গোপালের বিগ্রহ এত সুন্দর, নাকটা এত টিকালো, সব অঙ্গে অলংকার আছে, কিন্তু নাকে যদি একটা নোনক থাকত, একটা যদি কালো কুচকুচ করছে নাকটা, ওখানে যদি একটা মুক্তা ঝুলত এইখানে, তাহলে ভারী মানাত। রানী মায়ের একটা নলক ছিল, তো সেই নলকটা ধরেই রানী মা মনে মনে ভাবছেন ভক্তিমতি উড়িষ্যার রানী, গোপালের নাসিকাতে যদি ছিদ্র থাকিত। ভালো করে উনি দেখছেন যে গোপালের নাকে তো ছিদ্র নাই, তবে এই দাসী এই মুক্তা পরাইত নলকটা হাতে উনি নাড়ছিল। দর্শন করে তো চলে গেলেন। রাত্রিবেলা গোপাল স্বপ্নে রানী মায়ের কাছে চলে গেছে, বলছেন যে তুমি আমাকে দর্শন করতে গিয়ে কেন মনে মনে ভাবলে যে গোপালের নাসাতে যদি মুক্তা থাকিত? এই যদি কথাটা কেন বলে? যদিটা তো সংশয়ে লোকে প্রয়োগ করে, যে যদি এইরকম হতো, যে তুমি এরকম সংশয় করলে কেন? আমি কি ভিখারি? আমি রাজার ছেলে, মা আমাকে মুক্তা পরাইনি, মা মুক্তা পরিয়েছে কি? আমি জমিতে চাষ করে মুক্তা পরিয়েছি, মুক্তার দোকান খুলে দিয়েছি, বানরের গলায় ছাগলের গলায় পর্যন্ত মুক্তা দিয়েছি, সাজিয়েছি। শিশুকালে মাতামর নাসা ছিদ্র করি। আচ্ছা আপনারাই বলুন যে মা যশোমতী কি সাক্ষী গোপাল বিগ্রহের নাকটা ছেদ করতে গেছে নাকি? মা তো সেই তাপর যুগে স্বয়ং লীলাময় স্বরূপের নাসা ছেদ করেছেন, মুক্তা পরিয়েছেন। গোপাল বলছে যে শিশুকালে মাতামর নাসা ছিদ্র করি, মুক্তা পরাইয়াছিলাম অতি যত্ন করি, সেই ছিদ্র অত্যাপিও নাকি আছয়ে নাসাতে। এর দ্বারা কি বলছে? যে বিগ্রহ এবং সাক্ষাৎ স্বরূপ আমার অভেদ, যদি ভেদ করবা তাহলে সঙ্গে সঙ্গে ভক্তি নষ্ট হয়ে যাবে। আর ওই নারকীর ভিতরে বিগ্রহে শিলা বুদ্ধি, বিগ্রহকে যারা কাষ্ঠপাষাণ বলে মনে করেন, মুক্তা পরাইয়াছিলা অতি যত্ন করি, সেই চিত্র অদ্যাপিও আছয়ে নাসাতে, সেই মুক্তা পরাও যাহা তুমি চাহিয়াছ দিতে। রানীমা মুক্তা পরালেন, এসে দেখলেন বাস্তবিক আমার ভুল হয়ে গেছে, ছিদ্র আছে গোপালের না। তো এই ভগবান বলেন, আচ্ছা অর্চনাটা কোথায় হবে? অষ্টবিধ প্রতিমাতেই তো হবে। আপনি যে ভোগ লাগাবেন কোথায় ভোগ লাগাবেন? মালাটা যে পরাবেন, পুষ্প তুলসী দেবেন, কি আকাশে এরকম ছুড়ে দেবেন মালাটা নিয়ে? তার জন্য অর্চনাঙ্গে অষ্টবিধ প্রতিমার ব্যবস্থা। এই প্রতিমাতেই হবে, বিগ্রহেতেই হবে ভগবানের আরাধনা অর্চনা সমর্পণ, অন্যত্র হবে না। বেশ, তো ভগবানে যেটা নিবেদন হলো, অর্পিত হলো, সেটা তো প্রসাদ হয়ে গেল, ভগবানের প্রসাদ। এখন আপনাকে কেউ প্রসাদ দিতে আসছে, আপনি বলছেন না 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 আমি ভাতগুলো খাই না, আমি ভাত খাই না, যাত্রার হাতে ভাত খাই না।
এই হয়ে গেল প্রসাদে খাদ্য বুদ্ধি। ভগবান বলছেন আমি সেটা গ্রহণ করি, তদহং ভক্ত উপহৃতং অস্নামি, এটা ক্রিয়াপদ। তো ভগবানের যে নিবেদন হয়ে গেল প্রসাদ, আপনাকে কেউ দিচ্ছে একটু প্রসাদ নিন, তখন আমি বললাম না 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 আমি ভাত ডাল খাই না, আমি কতগুলো ভাত ডাল খাই না। তো আপনি প্রসাদকে অনাদর করে দিলেন। এই প্রসাদে অন্ন বুদ্ধি কার হয় বলেন যে নারদী। আর এই যে নাম এবং মন্ত্র, মনে তো হয় কতগুলি অক্ষর, মন্ত্রকে মনে হয় কতগুলি অক্ষর, হরিনামকেও মনে হয় অক্ষর। এই নাম এবং মন্ত্রে কলি কলুষ হে, এই কলি কলুষ নাশকারী নাম মন্ত্রের প্রতি যাদের শব্দ সামান্য বুদ্ধি। বৃহৎ ভাগবতামৃতে জনশর্মা নামক বৃদ্ধ ব্রাহ্মণ, তিনি নাম মন্ত্রের মহিমা কিছুই জানেন না, এমনকি সংকীর্তন যে কি তা উনি জানেন না। তো ভক্তরা কীর্তন করছে প্রয়াগে, উনি সেইখানে গিয়ে উপস্থিত, উনি কি জিজ্ঞাসা করতে চায় বৃদ্ধ ব্রাহ্মণ, কি জিজ্ঞাসা করবে ভক্তগণকে? তখন বলছে আপনারা একটু থামুন না, একটু চিৎকার চেঁচামেচি, একটু আমার কথাগুলো শুনুন, একটু চিৎকার চেঁচামেচি কম করুন। মানে খোলকর্তাল বাজছে, সংকীর্তন হচ্ছে, আর সেই ব্রাহ্মণ গিয়ে বলছে আপনারা একটু কোলাহল কম করেন, একটু আমি যা বলছি একটু দয়া করে শোনেন, একটু একটু চিৎকার চেঁচামেচি একটু কম করেন। তো কেউ হাসলো, সবাই তো সমান না, একজন বলে এই মূর্খ চুপ কর, আমরা চিৎকার করছি, আমরা কি কোলাহল করছি না, আমরা ভগবানের নাম করছি, এটা সংকীর্তন হচ্ছে, এটা নাম সংকীর্তন, এটা একে চিৎকার বলতে নেই। তুমি এখনো কথাবার্তা শেখোনি, ভক্তদেরকে ওই রকম সম্বোধন করতে নেই, ভক্তদেরকে ওই রকম এ ও রে বলে এরকম বলতে নেই। ব্রাহ্মণ তখন বুঝল, ও আমি ভাবছিলাম যে এরা চিৎকার চেঁচামেচি করছে, কোলাহল করছে, ওরা বলছে এটা ভজন, এটা নাকি সংকীর্তন, ভগবানের নাম করছে। ও তো এই নাম এবং মন্ত্রের প্রতি যাদের শব্দ সামান্য বুদ্ধি, মননা ত্রায়তে ইতি মন্ত্র গায়ন্ত ত্রায়তে যস্মা গায়ত্রী তেন কথ্যতে, গান করলেই ত্রাণ, নাম করলেই প্রেম। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। তো নাম করলেই ভক্তি ভাব লাভ হবে, কিন্তু কেউ যদি বলে এক চিৎকার করছে আমার মাথা ঘোরে। অনেকে আছেন এমন যে সংকীর্তন শুনলেই শরীর অস্থির করে, প্রেশার বেড়ে যায়, মাথা ঘুরতে থাকে, চিৎকার চেঁচামেচি বলে মনে হয়। যারা শব্দ ভালোবাসে বলেন এই নারকী। আরেকজন নারকী কে বললেন, যিনি সর্বেশ্বর ভগবান বিষ্ণুকে অন্যান্য দেব দেবতার সঙ্গে সমান রূপে চিন্তা করেন। বিষ্ণু তত্ত্ব সকল তত্ত্বের মূল, তো ভগবান পরমেশ্বর বিষ্ণুকে অন্যান্য দেবদেবীর সঙ্গে সমান রূপে যারা ভাবে, গণেশও যা, সূর্যও তাই, শক্তিও তাই, শ্রীমন মহাদেবও সেই, আর বিষ্ণু পরমেশ্বরও সেই, এই গোল ঘেটে গেল। বললেন এই রকম ভগবান পরমেশ্বর বিষ্ণুর সঙ্গে অন্য দেব দেবতার যারা সমতা চিন্তন করেন তারাও নারকী। এই হচ্ছে নারকীদের তালিকা পুরাণে। তো এই যে তত্ত্ব, জ্ঞানবান হলেই তো সে শরণাগত হবে, ওই জন্য মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান,
कृपाय करिल कृष्ण वेद पुराण साधु शास्त्र गुरु रूपे अपना जाना आर जानार कोनो रास्ता नहीं तखन कृष्ण मोर प्रभु त्राता जीवेर हये गेल कृष्णई आमार प्रभु त्राता सर्वस्व धन एइबार भजन करते करते ताते कृष्ण भजे करे गुरुर सेवक मायाजाल छुटे पाय कृष्णेर चरण भ्रमिते भ्रमिते कोन जीव तरे नदीर प्रवाहे जईछे कष्ट लागे तीरे जेमन काठटा पड़े गेछिलो नदीर जले এই ভব নদীর জলে ভাসছে ভাসছে কাঠটা কত ভাব হঠাৎ একটা অনুকূল পবনে সেই কাঠটা তীরে গিয়ে ঠেকে গেল এমন তো হয় তেমনি এই সংসার তটিনী খরস্রোতে ভাসমান জীব গুরু বৈষ্ণব ভগবত কৃপায় ভবসিন্ধুর তটে উঠে যায় সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য় কাকে মায়া পিশাচি ছাড়ে কাউকে যদি ভূত লাগে পেতনিতে ধরেছে পেতনি সহসা ছাড়তে চায় না পুরুষ ভূত হলে ছাড়ে কিন্তু কাউকে যদি পেতনিতে ধরে তাহলে আর পেতনি পিসাচি ছাড়তে চায় না তো আমাকে তো পিসাচি ধরেছে এই পিসাচিটা কি বললেন এই দেহাভিমান দেহাবেশ জগদাবেশ মায়া পিসাচি দণ্ড করে তারে তাপত্রয়ে তারে জারি মারে এখন উপায় কি বললেন তার উপদেশ পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় আমি তো মতিচ্ছন্ন এই যে যা কিছু বলছি করছি তো মতিচ্ছন্ন হয়েই তো করছি আমার তো মতি ঠিক নাই পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সে ভাব উদয় এখন উপায় কি কৃষ্ণ বলি সেই জীব ভগবান ইচ্ছা করে নিকটস্থ মায়া তারে চাপটিয়া ধরে যত ভোগ বাসনা করছি যত অহংকার অভিমান করছি তত পিসাচি ভালো করে ধরছে ভূতে আরো জোর করে ধরে এখন উপায় কি উপায় হচ্ছে শাস্ত্র উপদেশ মহাপুরুষগণের বাণী তাদের আশীর্বাদ আর ওই গুরুদত্ত নাম মন্ত্রের সাধনা আর কোন উপায় নেই তার উপদেশ মন্ত্রে কা ভগবান যে উপদেশ করেছেন শাস্ত্র মুখে সেই উপদেশ এবং গুরুদত্ত নাম মন্ত্রের সাধনা তার উপদেশ মন্ত্রে মায়া পিসাচি পলায় তখন সে সুস্থ হয় ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করে তার সেবা পেয়ে চিরতরে ধন্য হয়ে যায় এই তো ভক্তি শাস্ত্রের সারগর্ব সন্দেশ আচ্ছা আমরা যে ভাগবতের কথা বললাম যে ভাগবত হচ্ছে শ্রীমৎ ভাগবতম পুরাণ তিলকম আজ আর আমাদেরকে মহাভারতের চর্চা করবার দরকার নেই অন্যান্য পুরাণেরও প্রয়োজন নেই আলোচনা কারণ যখন ভাগবত ছিলেন না তারা ছিল সূর্য ওঠেনি তো আলোবাতি জ্বালতে হয়েছে সূর্য উঠলে তো আর হারিকেন জ্বালতে হয় না কেউ টর্চ জ্বেলে তো আর সূর্যকে দেখে না
তেমনি ভাগবতের অনুশীলন শ্রবণ কীর্তনের ভাগ্য যিনি পেয়েছেন তার আর অন্য কোন শাস্ত্র গ্রন্থের প্রয়োজনীয়তা নেই। উনি তো সমুদ্রে এসে গেছেন, তো খাল বিল নদী নালা কি করবে। শ্রীমদ ভাগবতং পুরাণ তিলকং যত বৈষ্ণবানাং ধনম, ভাগবত কে বলা হলো বৈষ্ণবগণের ধন। যস্মিন পারমহংসম, ভাগবতে কিন্তু বর্ণাশ্রম ধর্মের উপদেশ দেওয়া হয়নি, মহাভারতে দেওয়া হয়েছে, রামায়ণে দেওয়া হয়েছে বর্ণ ধর্ম আশ্রম ধর্মে। ভাগবতকে বলা হয়েছে পারমহংস সংহিতা, ভাগবত আমাদেরকে পরমহংস হবার রাস্তা দেখাচ্ছে। ভাগবত অনুশীলনের দ্বারা জীব পরমহংস পদবী লাভ করবে, ভাগবত জীবকে পরমহংস করবে। এই জন্য ভক্তগণকে বলা হয়, আচ্ছা জ্ঞানীকেও কিন্তু পরমহংস বলা হয়, জ্ঞানী সাধুদেরকেও বলা হয় অমুক পরমহংস দেব, যোগীদেরকেও পরমহংস বলা হয়। কেন বলেন, তারা আত্মা পরমাত্মা বিবেক লাভ করেছে, তারাও কিন্তু দেহাতীত জগদাতীত হয়েছে। দেহাতীত না হলে তো আর সাধু মহাত্মা হওয়া যায় না, দেহের বাইরে যিনি যাবেন তাকেই সাধু বলা হবে। যিনি সত্যের আরাধনা করেন সেই সত্যম শিবম সুন্দরের উপাসক আরাধ, তো অসতের থেকে যিনি সতের সন্ধান করেন তাকেই বলা হয় সাধু সন্ত। তো ভাগবত আমাদেরকে সেই রাস্তা দেখাচ্ছে। আচ্ছা ভক্তকে কিন্তু বলা হয় ভাগবত পরমহংস, জ্ঞানী যোগীকে পরমহংস বলা হয় কিন্তু ভক্তকে বলা হয় ভাগবত পরমহংস। ভাগবত আমাদেরকে ভাগবত পদবী দান করেন, ভক্তকে বলা হয় ভাগবত। ভাগবত শব্দের অর্থ ইনি ভগবানের, ভগবান যার ইনি ভগবানের, এই সমাসে ভাগবত শব্দটি নিষ্পন্ন হয় তত্ত্বিক প্রত্যয়ে, ভগবত অয়ম ভগবত ইদম তসেদম, ভগবান অশ্ব দৈবতম ইতি ভাগবত, ভাগবত ভাগবতী স্ত্রীলিঙ্গে। আচ্ছা সেই যে শ্রীমদ ভাগবত পরমহংসমেকম অমলং জ্ঞানং পরম গীয়তে, ভাগবতে নির্মল এক অখণ্ড অদ্বৈ জ্ঞানীর বর্ণনা। যস্মিন বিরাগ ভক্তি সহিতম, ভাগবতে জ্ঞান এবং বৈরাগ্যের কথা। দেখুন প্রত্যেকটা উপাখ্যানে জ্ঞান এবং বৈরাগ্য, ভাগবতের ভিতরে জ্ঞান বৈরাগ্য মাখানো ভক্তি, নৈষ্কর্ম আবিষ্কৃতম, কর্মের বাইরে চলে যাচ্ছে, দেহের বাইরে জগতের বাইরে চলে যাচ্ছে। তৎশৃণ্বন, যারা শ্রীমদ ভাগবত শ্রবণ করেন, বিপঠন বারবার অধ্যয়ন করে, একবার অধ্যয়ন করলে তো কিছু বোঝা যায় না, চন্দনটা একবার ঘষলে কি হবে, বারবার ঘষতে ঘষতে যত ঘষা যাবে তত তো সার বেরোবে নাকি না, চন্দনটা হাতে নিয়ে থাকলে হবে, পকেটে নিয়ে চন্দন ঘুরলে হবে, ঘষতে হবে তো। ঘষিতে ঘষিতে জয়ীছে মলয়জ সার, তেমনি ভাগবত যত অধ্যয়ন যত শ্রবণ কীর্তন করা যাবে তত নিত্য নূতন অর্থ বেরোবে, সার আরো সার, চন্দন যত ঘষাবে। ঘষিতে ঘষিতে জয়ীছে মলয়জ সার, ঠিক তেমনি বিচার অনপর, বারবার বিচার করতে হবে। এই যে অনেকে বলে যে একটু ভাগবত সপ্তাহ করলে হয়, অনেকেই বলে, কিন্তু আমরা গুরু মুখে শুনেছি, মহাপুরুষগণের শ্রীমুখে শুনেছি, ভাগবত সপ্তাহ করাটা কোনো ব্যাপারই না, এমন কোনো একটা কঠিন কোনো কাজই না।
কিন্তু আমরা গুরু মুখে মহাপুরুষগণের মুখে বারবার শুনেছি যে যে ভাগবতের একটা শ্লোক, একটা শ্লোকের তাৎপর্য বলতেই কয়েক ঘন্টা কেটে যায়, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা প্রত্যক্ষরে মধুধারা বৃষ্টি হয়। তো তুমি এতগুলো শ্লোক কি করে বলবা? একটা উপাখ্যান একটা প্রসঙ্গ বলতেই কতদিন লাগে। মহাপ্রভু গদাধরের মুখে ভাগবত শুনছেন, গদাধর সন্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবধিত। মহাপ্রভু বলছেন আরেকবারে বলো, ধ্রুব কি বলছে? আমি একটু অন্য মনস্ক ছিলাম গদাধর, আরেকবার বলো, আরেকবার একটু ব্যাখ্যা করে বোঝাও। ধ্রুবের প্রতি ভগবানের কত দয়া কত কৃপা, তার কত আরতি আগ্রহ, আমার তো কিছু হলো না, আমি তো ভগবানের কৃপাকে অনুভব করতে পারলাম। এই বলে মহাপ্রভু কাঁদছেন, গদাধরকে বলছেন আবার পড়ো। প্রহ্লাদ কি বললো আমাকে একটু গদাধর বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না। এইরকম এক একটা শ্লোক এক একটা প্রসঙ্গ শত শতবার করে মহাপ্রভু শুনছেন, গদাধরকে দিয়ে আবৃত্তি করাচ্ছে। এই হচ্ছে মহাপ্রভুর আস্বাদনের পদ্ধতি বা পন্থা। এই জন্য আমাদের রূপ গোস্বামী পাদ বললেন সজাতিয়াশয়ে, সজাতিয়াশয়ে হতে হবে। সজাতীয় কাকে বলে? আপনারও লক্ষ্য জীবনে প্রেম ভক্তি লাভ, আর যিনি বলছেন বক্তা ঠাকুরেরও লক্ষ্য কিন্তু জীবনে প্রেম ভক্তি লাভ। আপনি যেমন কৃষ্ণ কথার পাগল, আপনি যেমন কথা ছাড়া বাঁচেন না, বক্তা ঠাকুরেরও কৃষ্ণ কথা না বললে পেট ফুলে যায়। ভক্তদের না দেখলে কৃষ্ণ কথা না বলতে পারলে বক্তা ঠাকুরের শরীর খারাপ হয়, মন খারাপ হয় কি না? মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, আজকে ঝড় বৃষ্টি বাদল কাদা আর আজ তো দুর্দিন। কিন্তু মহাজন বলছেন মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, সেই তো দুর্দিন যেদিন কৃষ্ণ কথাহীন। আজ কৃষ্ণ কথা কানে যায়নি, আজ হরিনাম জপ করতে পারিনি, কোন কারণবশত আজ হরিনাম জপ করতে পারিনি, আজ ঠাকুরের সেবা করতে পারিনি, আজকেই আমার প্রকৃত দুর্দিন, আজই জীবনে আমার দুর্দিন দুঃখের দিন। তো এই রকম ভক্তি ভক্ত ভগবানকে যিনি ভালোবেসেছেন, হরিকথাকে ভালোবেসেছেন, আর আপনিও ভালোবাসেন, আপনিও হরিকথার পাগল উনিও পাগল, একে বলে সজাতিয়াশয়। তারপরে বক্তা ঠাকুরের ভিতরে আবার ক্রোধ থাকবে না, উনি যদি কথায় কথায় চটে যান, শ্রোতা যদি একটু বোঝবার জন্য প্রশ্ন করে তো বক্তা ঠাকুর যদি রেগে একেবারে লাল কি বলো তুমি, তাহলে তো কেন বললাই হাড়ি ভেঙে গেল। এই জন্য বলছেন স্নিগ্ধ নম্র, আর কারো নিন্দা করেন না, কাউকে ছোট ভাবেন না, কাউকে উপদেশ দেন না, কারো সমালোচনা করেন না, কারো নিষ্ঠায় আঘাত দেন না। এখন হরিকথা শুনতে এলাম আর বক্তা ঠাকুর শেষে করলেন কি আমার কাছে ভক্তের নিন্দা, মহাপুরুষেরই নিন্দা করলেন, এমনকি আমার গুরুদেবেরই নিন্দা করলেন। তার মানে কি? উনি আমাকে হত্যা করলেন, আমার গুরুদেবের নিন্দা করলেন, সাধু মহাপুরুষের নিন্দা করলেন, মানে আমাকে উনি নিজে হাতে হত্যা করে দিলেন, আমার সর্বনাশ হয়ে গেল। এই জন্য বলা হচ্ছে স্নিগ্ধ সজাতিয়াশয়ে স্নিগ্ধে। আর যদি কথায় কথায় রাগ করেন তাহলে তো আমার অপরাধ হবে, কিছু জিজ্ঞাসাও করতে পারছি না,
কখনো উনি অপরাধ নেবেনই না, অপরাধ দেওয়ার প্রবৃত্তি যাতে নেই, আর নিজের থেকে শ্রেষ্ঠ হতে হবে। আমি যার মুখে হরি কথা শুনবো তিনি আমার থেকে শ্রেষ্ঠ হবেন ভজনে অনুভবে সব কিছুতে। বলেন এই রকম ভক্তগণের শ্রীমুখে নিত্য শ্রীমদ ভাগবতের অর্থ আস্বাদন করবে। সজাতিয়াশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শত বরে শ্রীমদ ভাগবতার থানাম। এখানে বলা হচ্ছে শ্রীমদ ভাগবতের অর্থের আস্বাদন। প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা শব্দ মহাজনগণ টিকাটি ফণিতে বিশ্লেষণ করেছেন, সেইভাবে বিশ্লেষণ করে রসকে চর্বণ করবে। রসগোল্লা নিয়ে আর টক টক করে গিলবে না, বাজার থেকে এত বড় রসগোল্লাটা নিয়ে কেউ গালে দিয়ে আর টক করে গিলে নিল, এবার বড় গলায় লেগে যাবে আর স্বাদও লাগবে না। ওই জন্য বলা হলো রসচর্বণ চাবাতে হবে। শ্রীমদ ভাগবতং পুরাণ তিলকম যদ বৈষ্ণবানাম ধনম। যারা রসচর্বণ করেন প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা শব্দকে নিয়ে রস সাধন করেন, তারা তো এগোতে পারেন না, তাদের তো ধীরে 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 পা ফেলে ফেলে চলতে হয়। এই প্রক্রিয়াটাই মহাপ্রভু আমাদেরকে দেখিয়েছেন, দৌড়াদৌড়ি করতে বলেন যে না সাত দিনে ভাগবত শেষ করেই দিতে হবে, এক ঘন্টার মধ্যে গীতাটা পাঠ করে শেষ করতে হবে, কারণ শ্রাদ্ধ না, এখন শ্রাদ্ধ হবে না গীতাই পাঠ হবে, লোকে গীতা শুনবে, খাওয়া দাওয়া হবে কি না, তাড়াতাড়ি গীতাটাকে শেষ করে দাও। বললেন ভক্তি এই রকম না, এমনকি শাস্ত্র বলছে মন্ত্র জপ করবে, ধীরে ধীরে মন্ত্র জপ করবে, মন্ত্র মধ্যে স্থিতং মন, আর মনের ভিতরে মন্ত্র, মন্ত্রের ভিতরে মন, মন্ত্রের অর্থ চিন্তা করতে করতে মন্ত্র দেবতাকে সামনে রেখে মন্ত্র দেবতার মানস পূজা করতে করতে মন্ত্র জপ করবে নাকি তাড়াতাড়ি, যেমন হরে কৃষ্ণ বলে যত তাড়াতাড়ি বাড়ি কাছি টেনে, একে বলে যন্ত্রবত প্রক্রিয়া। ওই জন্য মহাপ্রভু সেই যন্ত্রবত প্রক্রিয়াকে তাদৃশ আদর করেননি। রূপ গোস্বামী পাদ বললেন ওই যে শ্রীমদ ভাগবতার থানাম আস্বাদ রসিক ঈশ, এই রস আস্বাদন প্রক্রিয়া ধীরে ধীরে শান্তিতে চিবিয়ে চিবিয়ে খান না। লোকে বলে চিবিয়ে খাবেন মহাশয়, পেটের ভিতরে দাঁত নাই, মনে রাখবেন দাঁতটা মুখেই আছে। তো এই তো মহাপ্রভু কতটা ভালোবাসেন শ্রীমদ ভাগবতকে, যে শত শত বার করে এক একটা শ্লোক শুনছে, গলা ধরে মুখে এক একটা প্রসঙ্গ শুনছে। আর রামানন্দ রায় বললেন প্রভু যখন দক্ষিণ ভারতে গেলেন রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎকার হলো, উনি বললেন প্রভু যখন কৃপা করে এসেছেন আর দিন দশ থেকে যান। প্রভু তো দক্ষিণ ভারত ভ্রমণে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আর রামানন্দ রায় বলছেন আর কবে দেখা হবে কি না হবে, আর দিন দশ থেকে যান প্রভু, এখন আমাকে শুদ্ধ করুন, বড় আনন্দ পেলাম। তখন মহাপ্রভু চমকে উঠলেন, হে রায় তুমি আমাকে দশ দিনের জন্য চাও, আমি যে তোমাকে সারা জীবনের জন্য চাও, দেখি তুমি এত বড় বিদ্বান হয়ে আমাকে বলছো প্রভু আর দশ দিন এখানে থাকুন, দিন দশ, দশ দিনের কা কথা, যাবৎ আমি জীব, যতদিন আমি বেঁচে থাকবো তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব, কারণ তোমার মতো রসজ্ঞ প্রেমী অনুভবী বক্তা আমি তো আর পাব না। এই দেখুন মহাপ্রভু কৃষ্ণ কথাকে কত ভালোবাসে। তো কি করে আপনার সঙ্গে আমার নিত্য অবস্থান হবে,
আমি আছি দক্ষিণ ভারতে গোদাবরী তটে, আর আপনি থাকবেন জগন্নাথ পুরীতে মহাসিন্ধু তটে। মহাপ্রভু বললেন, রাম রায়, তোমাকে আমি আর রাজকার্য করতে দেব না, তুমি আমি অতি শীঘ্র দক্ষিণ ভারত পরিভ্রমণ করে নীলাচলে যাব, তুমিও গজপতি প্রতাপ রুদ্রদেবকে জানাও তোমাকে আর রাজকার্য করতে হবে না, তুমিও জগন্নাথ পুরীতে নিবাস করবে স্থিরভাবে। ব্যাস এইবার তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে। মহাপ্রভু রামানন্দ রায়কে চাকরি ছাড়িয়ে দিলেন, আর উনিও ওনার ইঙ্গিত পেয়ে রাজাকে জানালেন। রাজা বললেন, ঠিক আছে, মহাপ্রভু যখন চাইছেন তুমি পুরীতেই থাকো, তোমার যে মায়না, আমি তোমাকে যে মায়না দিই সেটা পুরীতে থেকে তুমি প্রভুর সেবা করো, আমি সেই মায়নাই তোমাকে দেব, তোমার কোনো অভাব অভিযোগ নাই, তুমি মহাপ্রভুর আজ্ঞা পালন করো। তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে, সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙে। সেটা মহাপ্রভু করলেন কিনা শেষ বারো বছর, শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। তখন রাধা ভাবে বিভাবিত গৌরাঙ্গ, রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, সেই মাথুর বিরহে বৃষভানন্দিনী উদ্ধবকে দেখে যেমন ব্যাকুল, দিব্যন্মাদ, ভ্রমাভা কাবি বৈচিত্রী, সেই অবস্থা মহাপ্রভু। উপবন দাম দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই হাসে গায় খেনে মূর্ছা যান, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করি আক্রন্দনে। সেই সময় মহাপ্রভু কিভাবে জীবন ধারণ করলেন, রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভু রাখয়ে পরাণ। রামানন্দ শ্লোক শোনাচ্ছেন, ভাগবতের কথা শোনাচ্ছেন, আর স্বরূপ দামোদর স্বরূপ গায় বিদ্যাপতি। কখনো স্বরূপ দামোদর চণ্ডীদাস বিদ্যাপতির রুচির কমলকান্ত পদাবলী, কখনো গীত গোবিন্দ গাইছেন সুস্বরে। তো এই চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে, গায় শুনে পরম আনন্দ। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ, তেই ভক্তের জীবাতু উপজীব্য। এর মধ্যে আর অন্য কিছুর চিন্তা ভাবনা থাকবে না, থাকলে এর বিশুদ্ধতার হানি হবে। তো কতটা ভালোবাসে মহাপ্রভু কৃষ্ণ কথাকে। আচ্ছা, উনি নীলাচলে এলেন, এসে ভক্তগণের কাছে বারবার বলেন যে রামানন্দ রায় যে কথা শুনিয়েছে আমাকে বিদ্যানগরে, এমন কৃষ্ণ কথা আমি জীবনে কোনোদিন শুনি। তো ভক্তগণের লালসা জাগে যে রামানন্দ রায় প্রভুকে কি কথা শুনিয়েছে। প্রদ্যুম্ন মিশ্র বলে এক সরল ব্রাহ্মণ মহাপ্রভুর ভক্ত, তিনি প্রায় এসে মহাপ্রভুকে বলেন যে প্রভু আমাকে কৃষ্ণ কথা শোনান। প্রভু বলেন, আমি তো কৃষ্ণ কথা জানি না, আমি তো কৃষ্ণ নাম করি বসে বসে, কৃষ্ণ কথা তো রামানন্দ রায় জানে। দেখুন, মিশ্রকে পাঠাচ্ছে রায়ের কাছে, রামানন্দ রায় বলছেন আমি তো শূদ্র প্রভু, জগন্নাথ এই প্রদ্যুম্ন মিশ্র তো ব্রাহ্মণ, তাকে পাঠাচ্ছে রামানন্দ রায় তো ব্রাহ্মণ না, তার কাছে শেখো গিয়ে শোনো গিয়ে। এই মহাপ্রভু জব্দ করছেন,
এই হচ্ছে শিক্ষা। আমি তো কৃষ্ণ কথা জানি না, বেদ বক্তা বলছেন আমি সরস্বতীপতি, আমি তো কৃষ্ণ কথা জানি না, আমি তো রামানন্দ রায়ের মুখে শুনি। তুমি তার কাছে যাও, বলো যে আমি পাঠিয়েছি। প্রদ্যুম্ন মিশ্র এসেছেন, তখন রামানন্দ রায় গীত গোবিন্দের অভিনয় গীতিনাট্য শিক্ষা দিচ্ছেন। জগন্নাথের সামনে যারা নাচ গান করে তাদেরকে রামানন্দ রায় গীতিনাট্য শিক্ষা দেন, কিভাবে নৃত্য হবে, কিভাবে গানটা গাইতে হবে, কিভাবে মুদ্রা, কিভাবে অভিনয় হবে। তো উনি সেই সেবায় ব্যস্ত, রামানন্দ রায় এই সেবাটা করেন জগন্নাথে। সেবক বলল যে উনি তো এখন তো ওনার দেখা পাওয়া যাবে না। প্রদ্যুম্ন মিশ্র অনেকক্ষণ বসে চলে গেলেন অতি বেলা দেখে, এখন তো সময় পার হয়ে গেল। মহাপ্রভুকে গিয়ে বললেন, মহাপ্রভু বললেন হ্যাঁ রামানন্দ রায় মহা অধিকারী, তার রাগানুগা মার্গে ভজন রামানন্দের প্রশংসা করছেন, সে মহা অধিকারী। সব বালিকাদেরকে, ছোট ছোট বালিকাদেরকে সে নাচ গান শিক্ষা দেয়। তো মহা অধিকারী তা, ওটা আমিও পার, আমারও ক্ষমতা নেই, তুমি আজকে আবার যাও। তো গেলেন প্রদ্যুম্ন মিশ্র, রামানন্দ রায় যখন জানলেন যে উনি কালকে এসে ফিরে গেছেন, তখন উনি অত্যন্ত বিনম্রতা করে বলছেন, প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আই লাগে তা, মহাপ্রভু তোমাকে পাঠিয়েছে আমার কাছে কৃষ্ণ কথা শুনতে, আপনি কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছেন আমার কাছে, ইহা ওই মহাভাগ্য আমি আর পাব কোথা। বক্তা কি মনে করবেন যে শ্রোতা শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী একটু কৃষ্ণ কথা শ্রবণের ইচ্ছা পোষণ করছেন, এর থেকে আমার আর বড় ভাগ্য কি হতে পারে। তাহলে নিজের প্রতি শ্রেষ্ঠ ভাবনা নেই, শ্রোতার প্রতি পূজ্য ভাবনা, এই তো প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা হেথা, ইহা ওই মহাভাগ্য আমি আর পাব কোথা। এই বলে দুইজনে নির্জনে বসলেন, কি কথা শুনতে চান। প্রদ্যুম্ন মিশ্র বললেন, তুমি প্রভুকে যে কথা সেই বিদ্যানগরে শুনিয়েছ, সাধ্য সাধন তত্ত্বের ক্রম বিকাশ, সেই কথা আমাকে শোনাবে। তো ওখানে তো প্রভু প্রশ্ন করেছেন, আমি তো প্রশ্ন করতে জানি না, আমি প্রশ্নও জানি না উত্তরও জানি না, তুমি নিজে প্রশ্ন করবে নিজে উত্তর দেবে। আচ্ছা তাই ঠিক, আপনার আজ্ঞা পালন করব। রামানন্দ রায় বলতে আরম্ভ করেছেন, ওই যে বর্ণাশ্রম ধর্ম, কৃষ্ণের কর্মার্পণ, এবার এইভাবে এগোচ্ছেন এগোচ্ছেন এগোচ্ছেন, নিজেই ব্যাখ্যা করছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, বলতে 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 অপরাহ্ন কাল হয়ে গেল। উনি শুনছেন, ওনার দেহস্মৃতি নাই, কৃষ্ণ কথা বলতে বলতে যদি শ্রোতা বক্তা শরীরকে না ভুলে গেল, যদি শরীরটা ভুল না হয়ে যায়, তাহলে একটা একটা আবেশ না আসে, আবেশ ছাড়া তো সিদ্ধি হয় না। তো যখন অপরাহ্ন কাল হয়ে গেছে, স্নান হয়নি, ভোজন হয়নি, কিচ্ছু হয়নি, সেবক অপেক্ষা করছে, সেবক আসিয়া কহে দিন হইল অবসান, তবে রায় কৃষ্ণ কথার করিলা বিশ্রাম, প্রভু যে সন্ধ্যা হয়ে গেল,
তবে রায় কৃষ্ণ কথার করিল বিশ্রাম। সত্যি কি সন্ধ্যা হয়ে গেছে, বহুক্ষণ কেটে গেল বুঝতে পারিনি তো। বহুত সম্মান করি মিশ্রে বিদায় দিলা, এরকম শ্রোতাকে কত সম্মান করছেন বক্তা। কৃতার্থ হইল বলি মিশ্র নাচিতে লাগিলা, আজ আমি ধন্য হলাম। উনি স্নান ভোজন করে মহাপ্রভুর কাছে এলেন কাশী মিশ্রালয়ে গম্ভীরা মন্দিরে। প্রভু জিজ্ঞাসা করলেন, কি মিশ্র মহোদয় কৃষ্ণ কথা শুনলেন? তখন মিশ্র বলছেন, প্রভু তুমি মোরে কৃপা কইলা, কৃষ্ণ কথা রসামৃতে তুমি মোরে ডুবাইলা। কৃষ্ণ কথার ভিতরে যে এত আনন্দ আছে, এত স্বচ্ছতা, এত পবিত্রতা, কৃষ্ণ কথা যে এত দিব্য, এটা আজ আমি অনুভব করলাম। তুমি মোরে বড় কৃপা কইলা, কৃষ্ণ কথা রসামৃতে মোরে ডুবাইলা। প্রভু রামানন্দ রায় মানুষ নন, মনুষ্য নহে রায়, কৃষ্ণ কথার সাধক। যে কথা শুনি শুনাইলা তাহা ব্রহ্মার অগোচর, ব্রহ্মাও এত গভীরে যেতে পারেন না। প্রশংসা হচ্ছে, মহাপ্রভু হাসছেন, এটা তো আমি সবসময় বলি, আজ বিশ্বাস হলো তো মিশ্র ঠাকুর। প্রভু রামানন্দ রায় আরেকটা কথা বললেন আসবার আগে, আমাকে যখন বিদায় দিচ্ছেন তখন বললেন, কৃষ্ণ কথার বক্তা বলি না ভাবিও মোরে। এই হচ্ছে উত্তম বক্তা, স্নিগ্ধ শত বড় বক্তার লক্ষণ। রামানন্দ রায় বলছেন, মিশ্র ঠাকুর আমাকে কৃষ্ণ কথার বক্তা বলে মনে করবেন না, আরে আমাকে সম্মান করবেন না কখনো, আমি কোন সম্মাননীয় ব্যক্তি নই। কৃষ্ণ কথার বক্তা বলি না ভাবিও মোরে, মোর মুখে কথা কহায় আপনে গৌরচন্দ্র, জইছে কহায় তৈছে কহি যেন বিনা যন্ত্র। আমি তো বিনার মতো বাজছি, যিনি বাজাচ্ছেন তিনি যে রাগে যেভাবে যে সুরে যে তালে যে মানে যে মূর্ছনায় ওনার ইচ্ছা। মহাপ্রভু তখন বলছেন, রামানন্দ রায় দৈন্যের সাগর, নিজের গুণটা উনি অপরের মাথায় এনে দেন। মহাপ্রভু তো কম দৈন্য জানেন না, রামানন্দ রায় যতটুকু দৈন্য করছেন মহাপ্রভু বলছেন উনি ওনার গুণটা আমার মাথায় এনে দিলেন কেন, আমি কোথাকার কে বক্তা? মহাপ্রভু বলছেন আমি কোথাকার কে বক্তা, আমিও তো তার মুখে শুনি, এ ওকে ঠেলে এ ওকে ঠেলে। আচ্ছা সেই শ্রীমৎ ভাগবতের পরম সার কৃষ্ণ লীলা। ভাগবতে অনেক কথা আছে, স্বর্গ বিসর্গ স্থান পোষণ অনন্ত ঈশান কথা নিরোধ মুক্তি আশ্রয় কি না আছে, একেবারে আকাশ পাতা। কিন্তু ভাগবতের সার কি? ভাগবতের সার রহস্যই হচ্ছে কানাই বলাইয়ের লীলা, কৃষ্ণ লীলা। এই জন্য অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বের বিচার, তত্ত্ব জিজ্ঞাসা। সুতামুনি বলছেন, ঋষিগণ যতক্ষণ পর্যন্ত মানবের জীবনে তত্ত্ব জিজ্ঞাসা না আসে, এই অর্থ টাকার দরকার, টাকা ছাড়া বাঁচা যায় না, বাস্তব জীবনে অর্থ ছাড়া বাঁচা যায় না, সবকিছুই চাই। কামস্য নেন্দ্রিয় প্রীতির লাভ জীবে তো যাবতা, না খেয়ে কে বাঁচবে, খেতে তো হবে। খাওয়া কি জন্য, ঘুমানো কি জন্য,
ব্যবসা বাণিজ্য, অর্থ উপার্জন, পড়াশোনা কি জন্য বলে এগুলি বাঁচতে গেলে প্রয়োজন বাস্তব জীবনে। বাঁচা কেন বলেন তত্ত্ব জিজ্ঞাসার জন্য। মনুষ্য জীবন তখনই সার্থক হয় যখন জীবের জীবনে তত্ত্ব জিজ্ঞাসা আসে। এই তত্ত্বকে বলেন অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব। ভাগবত কানাই বলাইকে বলছেন অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব। অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, আর বলাই হচ্ছে সেই ব্রজেন্দ্র নন্দনেরই দ্বিতীয় রূপ আত্মকায়ুহ। আচ্ছা, এই যে অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব, একেই কেউ ব্রহ্ম রূপে অনুভব করে, বিভু ব্যাপক ব্রহ্ম। সেখানে নাম নাই, রূপ নাই, গুণ নাই, লীলা নাই। কারা ব্রহ্মবাদী? ব্রহ্মবাদীকে চেনবার উপায় কি? যারা গুরুকেই ভগবান মনে করে। ভগবান নাই, ভগবানের আসনে গুরু বসে আছে। ব্রহ্মবাদী চেনবার উপায় কি? ব্রহ্মবাদীদের তো জ্যোতির আরাধনা, নির্গুণ, নিরাকার, নিরঞ্জন। তো এখন উপাসনাটা কার হবে? তো ওই জন্য ব্রহ্মবাদীদের আসনে গুরুই বসে রয়েছে, গুরুই ভগবান। গুরুরই পূজা হয় সব কিছু, ভোগ রাগ যা কিছু গুরু, গুরুর বাইরে আর কেউ নাই। কারণ তারপরে তো মহাশূন্য, অনন্ত জ্যোতি, আর কিছু নাই তো। আচ্ছা, এই অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বকে যোগীগণ পরমাত্মা রূপে অনুভব করেন, আর ভক্ত যারা ভক্তি সাধনায় ভগবান রূপে আবিষ্কৃত সর্বশক্তি সর্বশক্তিমান ভগবান। আচ্ছা, এই ভগবানেরও তো অনন্ত রূপ, অনন্ত লীলা। রাম, নৃসিংহ, বরাহ, বামন, যজ্ঞ, দত্ত, ঋষভ, পৃথু, হংস, হয়গ্রীব, নরনারায়ণ, কত লীলাবতার, কত যুগাবতার, কত মন্বন্তরাবতার, কত সপ্তাহ অবতার, তার তো কোনো সীমা নাই। তো শ্রীমৎ ভাগবত বললেন ভগবানের মূলকে বলেন স্বয়ং ভগবান। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, স্বয়ং ভগবান। এই স্বয়ং ভগবানটাকে এই বিশ্লেষণ ভাগবত ছাড়া তো কোথায় নাই। জীব তো কখনো ভাগবত ভগবান হতে পারে না, মানুষ তো কখনো ভগবান হতে পারে না, কারণ মানুষ তো ভগবানের অংশ। কোনো মহাপুরুষ ভগবান হতে পারেন না, কারণ মহাপুরুষগণ ভগবানের বিভূতি, ভগবানের দাস, তার সেবক। সেবক কি করে প্রভুর আসনে বসবে? তাহলে তো সেবসেবক ভাবটা চলে গেল। সেবক যদি সেব্যের আসন নিয়ে নিল তাহলে তো সেব্য কোথায় বসবে? এই জন্য জীবে বিষ্ণু বুদ্ধি এই অপরাধীর চিহ্ন। মহাপ্রভুকে যদি কেউ বলেছে যে আপনি তো সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ নারায়ণ, মহাপ্রভু সঙ্গে সঙ্গে কানে আঙুল দিয়েছেন, ছি ছি জীবে বিষ্ণু বুদ্ধি, এ কথা কখনো বলবে না, অপরাধ। সেব্য সেবক ভাব ছাড়ি অপরাধী মজে। সর্ব অবস্থায় আমি যে সেবক তিনি যে সেব্য। শ্রীমৎ মহাদেব বলছেন আমি সেবক, ব্রহ্মা বলছেন আমি সেবক, কমলা দেবী বলছেন আমি সেবিকা, রাধারানী বলছেন আমি কৃষ্ণ পদদাসী। এমনকি শ্রীকৃষ্ণের পরম পূজ্য গোপরাজ নন্দ, নন্দ মহারাজ পর্যন্ত তিনি দাস্য মাচ্ছেন। উদ্ধব, তোমার ঈশ্বর কৃষ্ণে যেন আমার নতিমতি হয়। তাহলে দাস্যভাব ছাড়া ভক্তির সিদ্ধি নাই, আমি দাস এই ভাবনা যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ কিন্তু ওই কর্ম যোগ জ্ঞান মানে ভক্তি মন্দিরের বাইরে রয়ে গেছে, ভক্তি মন্দিরের সোপানে সিঁড়িতে রয়ে গেছে, ভক্তি মন্দিরে প্রবেশ করতে পারেনি।
এইজন্য কর্ম যোগ জ্ঞান এগুলি কদাপি ভক্তি মন্দিরে প্রবেশের সোপান, সোপান রূপে সিঁড়ি রূপেই শাস্ত্রে এদের কথা বলা আছে। আর যখন সাধু কৃপায় ভক্তিতে তার কথায় তার নামে শ্রদ্ধা হয়ে গেল, তখন উনি ভক্তি মন্দিরের দ্বারে চলে গেলেন। এই তো ভক্তি মন্দিরে এবার উনি প্রবেশ করলেন। তো ভাগবত বললেন ভগবান স্বয়ং ভগবান। এই স্বয়ং ভগবানটাকে, এই স্বয়ং ভগবানই হচ্ছেন কানাই। রামাদিমূর্তি শুকলা নিয়মেন তিষ্ঠন নানাবতার মকরদ ভুবনীষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভব পরম পুমানুজ গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। শ্রীমদ ভাগবত বললেন রাম সিংহ বামনাদি অবতার, কিন্তু কার অবতার? শ্রীকৃষ্ণের অবতার। এই জন্য শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারী, ঈশ্বর পরম। শ্রীকৃষ্ণকে বলা হয় ঈশ্বরেশ্বর, মহেশ্বরেশ্বর, সর্বেশ্বরেশ্বর। এই বিশেষণগুলি আর কাউকে দেওয়া হয় না। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান সর্বাবতারী সর্বকারণ প্রধান সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, ইনি আবার দেবকী সর্বরসপূর্ণ। এই কানাই বলায় বৃন্দাবনের অপ্রাকৃত নবীন বদন কামগায়ত্রী। এই যে বৈষ্ণবগণ যে যোগ করেন কামগায়ত্রী অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ, কামগায়ত্রী কাম বিজে যার উপাসন, পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। এই হচ্ছে শ্রীকৃষ্ণের মহিমা। শ্রীমদ ভাগবতের পরম সার হচ্ছে কৃষ্ণলীলা। কৃষ্ণকে জানাবার জন্যই শ্রীমদ ভাগবত। কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সাধন তত্ত্ব, ভক্ত তত্ত্ব, ধাম তত্ত্ব, নাম তত্ত্ব, লীলা তত্ত্ব জানাবার জন্যই শ্রীমদ ভাগবতের আবির্ভাব। আর সেই কৃষ্ণলীলার সারাৎসার আবার গৌরলীলা, কারণ শ্রীকৃষ্ণই গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হচ্ছেন। তাহলে ভাগবতের সার কৃষ্ণলীলা, আর কৃষ্ণলীলার সার হচ্ছে গৌরলীলা। সেই কানাই বলাই আজ নিমাই নিতাই। পূর্বে যে বিহরে ব্রজে কৃষ্ণ বলরাম কোটি চন্দ্র সূর্য যিনি দোহার নিজ ধাম, সেই দুই জগতের হইয়া সদয় গৌর দেশে পূর্ব শৈলে করল উদয়। এই কানাই বলাইকে শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ বলরাম সেই রাম রোহিণী নন্দন লীলা লাবণ্য ধাম আগমে নিগমে গান যার রূপ ভুবন মোহন এবে অকিঞ্চন বেশে ফিরে প্রভু দেশে দেশে উদ্ধার কর এ ত্রিভুবন। তো সেই কানাই এবং বলাই আজ গৌরনিতাই রূপে আবির্ভূত হয়ে কিভাবে আমরা কানাই বলাইকে পাব, কিভাবে কানাই বলাইয়ের নিকটে যাব। পঙ্গু জ্বর অন্ধ কলিযুগের জীব সেই পন্থাই মহাপ্রভু প্রদর্শন করেছেন। আজ কানাই বলাই নিমাই নিতাই হয়ে জগৎকে কি দেখাচ্ছে, কিভাবে তাদের কাছে যাওয়া যায়, কিভাবে তাদেরকে পাওয়া যায়। নাম প্রেম মালাগাঁথি পরাইল সংসারে, আজ কৃষ্ণ নিজে আচরণ করে কৃষ্ণ ভক্তি উপদেশ করছেন।
কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম এই তিন মহাধন এরই উপদেশ দিচ্ছেন। শ্রী শ্রী কানাই বলাই জীবর কৃপা হলে আগামীকাল আবার ওই বিষয়ে আসা জনের আকাঙ্ক্ষা আজকে আমাদের।